সব ভুলে হয়তো কোনো দিনই যেতে পারবো না। যে সন্তানকে আজকে আমি অনেক কষ্ট করে বড় করেছিলাম, তাকে একটা জায়গায় নিয়ে এসেছিলাম, সেটা আমি ফিরে পাবো না আমি জানি। কিন্তু আমার মনের ভিতরে যে কষ্ট, সে কষ্ট কিছুটা হলেও ভুলতে পারছি, হয়তো সময়ের সাথে সাথে আরও ভুলতে পারবো। আমার দুই সন্তান, একটি ছেলে একটি মেয়ে, ওদের মুখের দিকে তাকিয়ে ওদের বড় করার জন্য আমি জানি না কতটা আমি কতদিন থাকব, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমার ঈশ্বর যদি আমাকে শক্তি দেন, আমি তাহলে চেষ্টা করব তাদের যতটা পারি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আজকে এত বড় কঠিন একটা কাজের মধ্যে আমার সাথে ঈশ্বর আমার পাশে ছিলেন, ঈশ্বরের শক্তি ছাড়া এটা সম্ভব ছিল না। আমি এই বয়স, এই 70 বছর বয়সেও যেভাবে মানে মানসিক এবং ফিজিক্যালি যে লেবারটা দিচ্ছি এখনও এদের আস্তে আস্তে বড় করার জন্য, সেটা ঈশ্বরের কৃপা ছাড়া কিছু সম্ভব নয়।